নমস্কার, আমি করবি চৌধুরী। আজ আমি বানাবো এঁচোড়ের কালিয়া। এই রেসিপিটি খেতে খুবই ভালো হয়। আর এই এঁচোর কালিয়া এই সময়কার নতুন আলু, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে জমিয়ে করলে কিন্তু সত্যি গ্রীষ্মের দুপুরটা জমে যাবে। মাটনের স্বাদেই আজকে রইল এঁচোড়ের কালিয়া। তার জন্য প্রথমে আমাকে এঁচোড়টাকে ছাড়িয়ে নিতে হবে। একটা বড় পাত্রের মধ্যে আমি হলুদ জল বানিয়ে নিলাম, আর অবশ্যই করে কিন্তু সর্ষের তেল এখানে নিয়ে নিতে হবে। তার কারণ বটি বা নাইফ যেটা দিয়ে আপনারা ছাড়ান না কেন, আঠাগুলো কিন্তু এর মধ্যে না হলে লেগে গিয়ে বটি বা নাইফের ধার চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি প্রথমে এটাকে হাফ হাফ করে কেটে নিচ্ছি। প্রথমে একটা হাফ করে কাটলাম, তারপরে সেই হাফটারও হাফ কেটে নিলাম। এইভাবে আরও একটা হাফ কেটে নিয়ে এই যে ত্রিভুজের মতো যে অংশটা সেটাকে আমি বাদ দিয়ে দেবো। অনেকে কিন্তু এইটাকেও রান্না করে দেন, কিন্তু এটার মধ্যে কোনো স্বাদ নেই, এটাকে বাদ দিয়ে দেওয়াই ভালো। তারপর খোসা ছাড়িয়ে এইভাবে সরু করে মানে কেটে নিলাম। তারপরে আস্তে আস্তে মানে ছোটো ছোটো যেরকম প্রমাণ সাইজের আপনাদের ইচ্ছে মতো যেরকম টুকরো সেই রকম টুকরো করে এক মানে যেটা হলুদ জল আমি বানিয়েছিলাম সেটার মধ্যে রাখছি। হলুদ জলে রাখলে কী হবে, এঁচোড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। আর যেহেতু এই রেসিপিটি মাংসের সাথে বানানো হবে, তাই পেঁয়াজ রসুন আদার পরিমাণ বেশ ভালোই লাগবে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, খুব বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। যদি মিডিয়াম সাইজের হয় চারটে নিয়ে নেবেন। আর এখানে আমি দুটো থেকে তিনটে বড় সাইজের টমেটো এখানে নিয়েছি, এটাকে রাফলি এগুলোকে চপ করেছি। এখানে কিছু ধনে পাতা ডাঁট সহ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা আদা। রসুনটাকে আমি আলাদা করে হামাল দিস্তায় থেতো করে নেব। এখানে এটা গ্রাইন্ডারের মধ্যে, মিক্সার গ্রাইন্ডারে আমি প্রথমে পেঁয়াজ টমেটো এটাকে মানে আমি দু ধরনের মশলা তৈরি করব। এই মিক্সার গ্রাইন্ডারে আমি শুধুমাত্র পেঁয়াজ আর টমেটোটাকেই মানে পেস্ট করে নিচ্ছি। মানে অনেকটা বেশি পরিমাণে মশলা হওয়াতে আমাকে দুটো মিক্সারের মধ্যে মশলা পেস্টটা বানিয়ে নিতে হচ্ছে। এখানে শুধুমাত্র আমি পেঁয়াজ টমেটোটা দিলাম, আরেকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আদা, যে আদাটা নিয়েছিলাম 1 ইঞ্চি মতো, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনে পাতার যে টুকরোগুলো ছিল, দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু, মানে প্রায় হাফ কাপের বেশি কাজু, আর জল দিয়ে প্রথমে আমি কাজুটা যেহেতু আছে এইটাকে আমি কিছুক্ষণ 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো, তারপরে এই মশলা পেস্টটা বানিয়ে আনবো। আর টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা সেটা আমি এখনই বানিয়ে আনছি। তো আমার এখন দুটো মশলা বানানো হয়ে গেছে। এখানটায় রয়েছে ওই যেটা কাজু দিয়ে বানালাম সেটা, আর এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা। এই দুটো মশলাই লাগবে। আর এখানে আমি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে যে আলুটা আমি এই রেসিপিতে ব্যবহার করব সেই আলুটাকে এমনভাবে ভেজে নেব যেটা খুব নরম এবং সুসিদ্ধ হয়। এদিকে এঁচোড়টাকে আমি প্রেশারে ভাপ দেওয়ার জন্য ভরে দিচ্ছি। এটাকে একটা থেকে দুটো সিটি আমি দিয়ে নেব, যাতে 75% মতো এটা এখানেই কুক হয়ে যায়। পরে আমি এটাকে গ্রেভির সঙ্গে তৈরি করার আগে কীভাবে কী প্রসেসে করছি ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এমনিতে এঁচোড়ের কিন্তু স্বাদ এইভাবে করলে কিন্তু অনেকটাই ভালো হবে এবং অনেকটাই বেটার হবে। আমি এখানে দুটো সিটি দিয়ে সিটিটা পুরোপুরি বের হয়ে যাবে, তারপরে এ দেখুন একটুও ভাপ নেই, এখন পুরোপুরি বের হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে এঁচোড়টা সিদ্ধ হয়েছে। এখানে দু আঙুলে করে ধরলে এইভাবে চাপ দিলে এইভাবে নরম হয়ে গেছে, এই এতটা পরিমাণ সিদ্ধ, এর চেয়ে বেশি কিন্তু হওয়া চলবে না বা কমও নয়। এদিকে আলুটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে যখন আমি আলুটা তেলের মধ্যে দিয়েছিলাম তখনই আমি হলুদ আর লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম এই চোরটাকে সিদ্ধ করতে। ওই টাইমের মধ্যে আলুটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, নরম এবং মানে তুলতুলে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে ভেজে নেওয়ার জন্য 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম, তাতে অল্প একটু হলুদ দিলাম কালারের জন্য, তারপরে যে এঁচোড়টা আমি তৈরি করব সেই এঁচোড়টাকে দিয়ে দিলাম ভালো করে এই হাই ফ্লেমে, কিন্তু যাতে বাইরের দিকে একটা কোটিং মতো পড়ে যায় এইরকমভাবে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এঁচোড়টা কষানো হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে রেখে আমি এখানে ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারুচিনি, একটা ছোট্ট বড় এলাচের টুকরো, আর রয়েছে লবঙ্গ। এরপর আমি রসুনটা যেটা থেতো করে নিয়েছিলাম সেই রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকে আলাদা করে দিলাম এই জন্যই, পেস্টের সঙ্গে দিলাম না। তার কারণ হচ্ছে রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধ তরকারিটার যে ফ্লেভারটা সেটাকে নষ্ট করে দেবে। এরপর কয়েক কুচি পেঁয়াজ, মানে মোটামুটি হাফ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ আমি এখানে কুচো করে ভালো করে ভেজে নিলাম। তারপরে এই যে পেঁয়াজ আর টমেটো বাটাটা আমি এখানে অ্যাড করে দিলাম।
এবার এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মিডিয়াম কষানো হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো যে কাজু দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, এখানে কাজু, কাঁচা লঙ্কা, আদা আর এইসব দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম আর একটা, সেখান থেকে আমি হাফ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ। এখন দিয়ে দেবো হাফ টিস্পুন করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে কিচেন কিং মশলা, এটা দিয়েছি বলে হাফ টিস্পুন করে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর বেশ খানিকটা পরিমাণ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি টক দইটা এখন দিয়ে দেবো, তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে বা একদম লো করে টক দইটা দিতে হবে। টক দইটা দেওয়ার পর এখানে বেশ ভালো রকম নাড়িয়ে নেব, ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনারা এখানে মালাইও ব্যবহার করতে পারেন, দুধের সর যেটা। আমি দিয়ে দিলাম স্বাদের জন্য প্রায় এক টেবিল স্পুন মতো চিনি দিলাম এখানে, একটু মিষ্টি মিষ্টি হলে স্পাইসি খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে। এরপর দিয়ে দিলাম কষিয়ে নেওয়া যে আলুগুলো, সেই আলুগুলোতে মশলাটা আগে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি যে এঁচোরটা ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজা এঁচোরটা দিয়ে দিলাম, সিদ্ধ করে কিন্তু ভেজেছি, তো সেটা দিয়ে দিলাম। ভালো করে আলু এবং এঁচোরটাকে মিশিয়ে নিচ্ছি, দুটো এঁচোর এবং আলু দুটোই কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, তো এর জন্য কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে আবারও এক দু মিনিট এটাকে সিদ্ধ করে নিলাম। আর এটা হচ্ছে এঁচোর সিদ্ধ করার যে জলটা, এটাকে আমি ফেলে দিইনি, কারণ এটার মধ্যে এঁচোরের সমস্ত ফ্লেভারটা কিন্তু রয়েছে, এই কারণে এটা দিয়ে আমি রান্নাটা করব। কারণ যেটুকু জলের প্রয়োজন আমি এই জলটাই ব্যবহার করেছি। এখন কিন্তু তেল ভালো রকম বেরিয়ে চলে এসেছে আর মশলাটাও ভালো কষানো হয়ে গেছে, আলু এবং এঁচোর খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এবং এখন প্রায় মোটামুটি ওভারঅল হয়েই গেছে। আর যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার, আপনারা চাইলে ঘি এই পর্যায়ে দিয়ে দিতে পারেন, হাফ টিস্পুন মতো কি এক টিস্পুন মতো ঘি দিয়ে দিতে পারেন, তাতে ফ্লেভারটা আরও বেশি বাড়বে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে এটি সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইলো।